আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ উপায়ে চিকেন রোস্ট রান্না করা যায়। তো এই চিকেন রোস্টের রেসিপিটা আমিও কিন্তু আগে থেকে জানতাম না, আমি ইউটিউবার কুকিং স্টুডিও বাই উম্মি আপু ওনার ভিডিও দেখেই কিন্তু শিখেছি। তো আমি ওনার মতো করে এত ভালো করে পারিনি, তো আমি আমার মতো করে করার চেষ্টা করেছি। আশা করি আমার পুরো ভিডিওটা সকলে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে আসি আমি আমার রোস্টগুলা কিভাবে রান্না করলাম। তো চিকেন রোস্ট রান্না করার জন্য আমি এখানে তিনটি মাঝারি সাইজের মুরগি নিয়েছি। তো এখন আমি মুরগিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমার মুরগিগুলো পরিষ্কার করে নেওয়া শেষ, এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে কেচে নেব যেন সমস্ত মশলাগুলো ভালো করে চিকেনের ভেতরে ঢুকে। তো যারা আমার ভিডিওটা দেখছেন এবং আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো এখন আমি কড়াই অল্প একটু তেল দিয়ে মুরগিগুলো হালকা বাদামি করে ভেজে নেব। তো আমার সবগুলো মুরগি কিন্তু ভেজে নেওয়া শেষ। এখন আমি মুরগির মাংসগুলোতে রোস্টের মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ পেস্ট করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুড কালার, কালারটা সুন্দর আসার জন্য। দিয়ে দিলাম টক দই, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেস্তা বাদাম, দিয়ে দিচ্ছি টমেটো সস, এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এখন চুলাতে একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়ে আমি তেল গরম হতে দিয়ে দিলাম। আমি একটু বড় হাঁড়ি নিয়েছি যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয়। আমি এখানে 2টো তেজপাতা, দারুচিনি, এলাচ আর সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি। তো এগুলো ভাজা হলে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তো পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি আমার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি।
এরপর যা আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ আর কিছু আস্ত কাঁচামরিচ। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।